আসসালামু আলাইকুম দিস ইজ খান শুভ ফ্রম হক্স বে অটোমোবাইলস লিমিটেড স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা হাইল্যান্ডার আপনাদের অনেকেরই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আপনারা জানেন যারা বুঝেন টয়োটা হাইল্যান্ডার দেখেছেন তারা এটা জানেন টয়টা হাইল্যান্ডার একমাত্র একটা প্রপার এস গাড়ি যে গাড়িতে সাতজন পার্সন সাতজন মানুষ খুব আরাম করে অনায়াসে বসতে পারেন এবং একসাথে কোথাও যেতে পারেন এটা আর কোনো গাড়িতে বর্তমানে পসিবল না মানে এমবিপি মাইক্রোবাস ছাড়া বাট মাইক্রোবাস তো মাইক্রোবাসই এটা অ্যালফার্ট বলেন আর ওয়েলফায়ার বলেন বাট যারা এস ইউবি গাড়ি চান যেখানে সাতজন আটজন মানুষ যেতে পারবেন একসাথে তারা চাইলে এই টয়টা হাইল্যান্ডারটি দেখতে পারেন আমি শুরুতেই বলেছিলাম আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কথা বলার মানে হচ্ছে এই গাড়িটির মডেল এয়ার হচ্ছে দু হাজার একুশ রেজিস্ট্রেশন এয়ার হচ্ছে বাইশ গাড়িটি আমাদের ইম্পোর্ট করা গাড়ি আমরাই গাড়িটি আমাদের ক্লায়েন্টের কাছে বিক্রি করেছিলাম বাট বর্তমানে গাড়ির ক্লায়েন্টই গাড়িটি ছেড়ে দিয়েছেন বিকজ উনিও হচ্ছে এখন আরেকটা গাড়ি নেবেন অন্য একটা গাড়ি নেবেন ঠিক আছে সো গাড়িটি আমাদের শোরুমে আছে বর্তমানে গাড়ির ডিটেলস আমি আপনাদের সাথে বলছি এটা টয়টা হাইল্যান্ডার এবং এটা হচ্ছে ডিভসি ব্লু কালার দু হাজার একুশ সালের বাইশ সালে রেজিস্ট্রেশন শুরুতে আমরা গাড়ির গ্রাউন্ড ক্লাসে একটু কথা বলি যেহেতু একটা প্রপার এস ইউবি সো আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় গ্রামে হোক কাদামাটিতে হোক আপনার বাসার গ্যারেজে হোক কোথাও কোনো অসুবিধা হবে না কারণ গাড়ির সাইজ হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফিফটি ফাইভ আর টোয়েন্টি টোয়েন্টিন ইঞ্চিস অরিজিনাল অ্যালোরিম এবং গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো সো আপনার কোথাও কোনো অসুবিধা হবে না এই ব্যাপারে আপনি একদম নিশ্চিত থাকেন ঠিক আছে আচ্ছা এবার আমরা একটা হাইল্যান্ডার নিয়ে কথা বলি হাইল্যান্ডারের মধ্যে দুটো ভ্যারিয়েন্ট হয় একটা ইউকে ভ্যারিয়েন্ট একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট একটা হাইল্যান্ডার দেখবেন যে ভিতরে ফুল ব্ল্যাক ইন্টেরিয়র ওইটা হচ্ছে আপনার বেসিক প্যাকেজ আর এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র যাদের বেজ ইন্টেরিয়ার পছন্দ তারা এই দেখতে পারেন এটার বিস্কিট কালার বা যেটাকে বলে এটা হচ্ছে টপ প্যাকেজ এই গাড়িটির প্যাকেজের নাম হচ্ছে জ্যাড আর লিমিটেড ঠিক আছে অথবা লিমিটেড জ্যাড আর বলতে পারেন ওকে সো গাড়িটি অস্ট্রেলিয়ান টয়টা হাইল্যান্ডার জ্যাড আর লিমিটেড শুরুতে আমি একটা জিনিস ক্লিয়ার করি অনেকে বলে যে ভাই হাইল্যান্ডার ক্লুগার মানে কি আসলে হাইল্যান্ডার এবং ক্লুগার দুটোই টয়টার গাড়ি দুটোই সেম গাড়ি কোন কোন মার্কেটে এটা হাইল্যান্ডার হিসেবে পরিচিত কোন কোন মার্কেট এটা ক্লুগার হিসেবে পরিচিত আচ্ছা শুরুতে আমরা গাড়ির অটোমিটার দেখি কত মাইলেজ চলছে চোদ্দো হাজার দুশো সামথিং একটা জিনিস ক্লিয়ার করি এই গাড়িটা কিন্তু আমরা অস্ট্রেলিয়া থেকে যখন যখন এনেছিলাম তখন কিন্তু জিরো মাইলেজ এনেছিলাম এখন এটা ব্র্যান্ড নিউ গাড়ি ছিল ক্লায়েন্ট এই গাড়িটি নিয়ে চোদ্দ হাজার মাইলেজ পর্যন্ত চালিয়েছেন এখন গাড়িটি আমাদের কাছে সো আপনারা যেই নেবেন চোদ্দ হাজার মাইলেজ চলা অবস্থায় নেবেন একটা কথা আমি আপনাদেরকে জানা রাখি আপনারা যারা গাড়ি চালান রেগুলার বা বুঝেন আপনারা কিন্তু ভালো করে জানেন চোদ্দ হাজার মাইলেজ কিন্তু কিছুই না গাড়িটা কিন্তু একদম নতুন অবস্থায় আছে আপনারা এও জানেন আমাদের বাংলাদেশে যে গাড়িগুলো দেখেন টয়োটার হোন্ডার মাজদা নিশান যে গাড়িগুলো দেখেন সবগুলো কিন্তু রিকন্ডিশন গাড়ি প্রত্যেকটা গাড়ি কিন্তু বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ মাইলের মধ্যে চলা গাড়ি সো ওই গাড়িগুলাই কিছু হয় না আর এটা তো হচ্ছে মাত্র চোদ্দো হাজার এবং ব্র্যান্ড নিয়ে অবস্থা এসেছে একটা নিজের মতামত শেয়ার করি এই গাড়িটার নাম্বার প্লেটটা যদি খুলে ফেলি আর ওয়াশ এবং পলিশ করি ভিতরে ক্লিন করি তাহলে আপনার মানে কোনোভাবেই বোঝার উপায় নাই যে গাড়িটা হচ্ছে আপনার ইউজ হয়েছে মানে এত সুন্দর এবং এত ভালো কন্ডিশনে আছে আচ্ছা চলুন গাড়ির ফিচারগুলো বলি আচ্ছা আমরা গাড়ির ফিচার নিয়ে কথা বলার আগে আমরা গাড়ির সানড্রুপটা একটু নিই কারণ এত টাকা এতে গ্যারান নেবেন এত বড় গাড়ি নেবেন সানড্রুপটা অনেক ইম্পর্টেন্ট বর্তমানে আমরা সানড্রুপ নিয়ে অনেক প্যারা খাই বিকজ বর্তমানে যে হ্যারিয়ার গাড়ি অনেক বিক্রি হয় বাট হ্যারিয়ার নিউশেপে যে ব্যাপারটা করছে আপনার প্যানারোমিক আসছে মানে সানড্রুপটা আপনি খুলতে পারবেন না স্কাই দেখতে পারবেন বাট মাথা বের করে দাঁড়াতে পারবেন না সেম করলা ক্রসও বাট এই টয়টা হাইল্যান্ডার সানড্রুপটা মানে আপনার অনেক পছন্দ হবে বিকজ ড্রাইভিং সিট থেকে শুরু করে মাঝখানে সিটের শেষ অংশ পর্যন্ত সানরুফ এবং এটার অর্ধেক পোশন হচ্ছে আপনার খুলে যাবে আপনি সুন্দর করে এখানে দাঁড়াতে পারবেন সো সানরুফ নিয়ে আপনার কোনো রকম প্যারা খাবেন না আর ফিচারের কথা যদি বলি যেহেতু এটা একটা টপ প্যাকেজ মানে আমরা আমাদের পাশে ফুল লোডেড বলি যার নাম হচ্ছে জ্যাড আর লিমিটেড এই গাড়ির প্যাকেজের নাম সো এই গাড়িতে প্রত্যেকটা অপশন এবং প্রত্যেকটা ফিচার আসছে যেটা হাইল্যান্ডের গাড়ি থাকার কথা টয়টার যে সেফটি সেন্সার পার্কিং সেন্সার তারপর হচ্ছে এটা আপনার জেভিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা এবং বেজ ইন্টেরিয়ার যেটাকে আমরা বিস্কিট কালার বলি সব কিছু আসছে সিট মেমোরি সিট হিটার সিট কুলার ইউএসবি পোর্ট পিছনে রেয়ার এসিভেন্ট সহ পাওয়ার স্ট্রিং পাওয়ার উইন্ডো পাওয়ার ব্যাকডোর অ্যাভরিথিং এভরিথিং কোনো কিছুই আপনার হচ্ছে মিসিং নেই এখানে আমি আমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এই যে স্টেয়ারিংটা আপনারা আপনাদের মতো করে ফিক্স করে নিতে পারবেন এটা অবশ্য প্রত্যেকটা গাড়িতে থাকে এটা আসলে অনেক প্রয়োজন কারণ আপনার পছন্দ অনুযায়ী আপনার কমফোর্ট অনুযায়ী হচ্ছে আপনি আপনার মতো করে স্টেয়ারিংটা ফিক্স করে নিতে পারবেন চলুন এবার আমরা প্যাসেঞ্জার সিটে বসবো প্যাসেঞ্জার সিটে বসে আপনাদেরকে হেড স্পেস লেগ স্পেসের সুবিধা অসুবিধাগুলো একটু দেখিয়ে দিব আচ্ছা এখানে দেখুন প্যাসেঞ্জারের যে গ্লাসগুলা উইন্ডোগুলো এগুলো কিন্তু প্রাইভেসি আসছে অরিজিনালি ফ্যাক্টরি থেকে টিনটেড হয়ে আসছে আচ্ছা দেখুন মানে বিশাল বড়ো এবার এই গাড়ির স্পেস নিয়ে আমি একটু কথা বলার আগে আমি আপনাদের একটু জিনিস ক্লিয়ার করি আমরা যারা এত টাকা দিয়ে গাড়ি নিব মানে আমরা একটা এস ইউ বি নেব এবং সড়ো গাড়ি নেব টোটালি হচ্ছে অনেক কিছু চিন্তা করে এটার লুকস এটার ভিতরে স্পেস হেড স্পেস লেগ স্পেস এবং আরাম বাট বেশিরভাগ এস ইউ বি গাড়িতেই বাইরে যত হাতির মতো বড় সরো হয় ভিতরে কিন্তু জায়গা খুবই কম থাকে হেড স্পেস লেগ স্পি নিয়ে খুবই অসুবিধা হয় এবং দেখা গেছে পাঁচজনের বেশি বসতে পারে না সাতজন বসলে অনেক কষ্ট হয়ে যায় আর প্রাঢ় গাড়ির কথা যদি আমি বলি প্রাডো গাড়িটা আমাদের বাংলাদেশে অনেক পপুলার এবং এটাকে লাকজারিয়াস কার দামি কার হিসাবে দেখা হলেও এটার মধ্যে কিন্তু কমফোর্টটা কিন্তু অত ভালো নাই কিন্তু এটা অনেক পপুলার কমফোর্ট নেই আর যদি আমরা কমফোর্টের কথা চিন্তা করি তাহলে আমরা সেক্ষেত্রে দেখা গেছি কি আমরা অ্যালফার্ট অথবা বেলফায় নেই অ্যালফার্ট বেলফায়ের ভিতরে তো মারাত্মক অবস্থা ভিতরে সিটগুলোতে বসলে মানে বিমানের মধ্যে বসে আছেন কিন্তু ওটার একটা সমস্যা অনেকে বলে যে ভাই ওটা তো এম মানে মাইকোবাস মাইক্রোবাস লুক একটা ফিল থাকে সো একটা এস গাড়ির মধ্যে যদি আপনি একটা মানে সবচাইতে কমফোর্ট চান এবং আপনার হ্যাপি থাকতে চান হেড স্পেস লেগ স্পেস সানরুফ দিয়ে এবং সাতজন লোক আরাম করে বসতে চান তাহলে আপনাকে হাইল্যান্ডারের দিকে আসতেই হবে এটা কোনো মানে মিস নেই হাইল্যান্ডার ছাড়া কোনো উপায়ই নেই সো দেখুন বিশাল স্পেস আপনি দেখুন এখানে ইউএসবি পোর্ট এবং আপনি পিছনে আপনার মতো করে আপনি এসি কন্ট্রোল করতে পারেন যেহেতু এখানে রেয়ার এসিভেন্টটা আছে আমি এখন আপনাদেরকে হচ্ছে পিছনের সিটটা একটু দেখিয়ে দিব তারপর হচ্ছে আমি প্রত্যেকটা সিটে আপনাদেরকে বসে বসে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখুন আপনি এই যখন সিটটা ভেঙে ফোল্ড করে আপনি হচ্ছে এখানে বসতে পারবেন এবং পিছনে কিন্তু আপনি চাইলে তিনজন বসতে পারবেন পিছনে যদি চান মানে যদি একটু কম এজের হন একটু ছোটো বাচ্চা হয় চাইলে কিন্তু পিছনে তিনজন বসতে পারবে মাসখানে তিনজন বসতে পারবে সামনে দুজন বসতে পারবে মাসখানে অ্যাডাল্টই তিনজন বসতে পারবে আর আরাম করে বসতে চাইলে দুজন বসতে পারবে ঠিক আছে দেখুন এই যে আমি উঠতেছি মানে আরাম করে মানে আপনার হাইল্যান্ডারে যে মাঝের যে সিটগুলো আছে আপনি কিন্তু চাইলে যথেষ্ট করে আপনি হেলান দিতে পারবেন কিছু কিছু গাড়ির সিট থাকে মাঝখানে সিটগুলো আপনার মানে ফিক্স থাকে আর হেলান দেওয়া যায় না এই সিটটা কিন্তু আপনি চাইলে আপনার মতো করে হেলান দিতে পারবেন আপনি আপনার মতো করে সামনে পিছনে নিতে পারবেন দেখা আপনার সামনে স্পেস এতটুকুই অ্যাফ এনাফ আপনি যে এতটুকুই অনাফ ওকে ফাইন আপনার যদি আটটু স্পেস দরকার তাহলে আপনি আর পিছনে নিতে পারবেন সো পিছনে যিনি বসবে তার সুবিধা অসুবিধা আপনি কিন্তু মাঝখানে বসে দেখতে পারবেন সে যদি লম্বা মানুষ হয় আপনার সামনে যদি একটু জায়গা থাকে জায়গা তো অবশ্যই থাকবে তাহলে আপনি সামনে আগাতে পারবেন এবং সে তার পিছনে যদি জায়গা বেশি থাকে তার যদি অত জায়গার দরকার না হয় আপনার দেখে জায়গা একটু বেশি দরকার একটু হেলে দুলে বসবেন তাহলে আপনার সিটটা কিন্তু আপনি সামনে নিয়ে আসতে পারবেন সো আমি আবারও বলে নিচ্ছি এই হাইল্যান্ডার একমাত্র গাড়ি যেখানে হচ্ছে আপনারা পরিবারের সবাই এবং আপনারা অনেকের জায়গাতে কি একটা গাড়ি চান যেটা পরিবারের সবাই একসাথে ঘুরতে যেতে চান বা অফিসের সবাই একসাথে মানে বেরোতে চান সো এটার জন্য হচ্ছে আপনার হাইল্যান্ডারটা খুবই জরুরি এবং দেখুন সানরুফ বিশাল বড় ড্রাইভিং সিট থেকে শুরু করে মাঝখানের সিটের শেষ অংশ পর্যন্ত তারপর উইন্ডোর পাশে দেখেন একটা পছন্দ আছে আপনি চাইলে এটা কিন্তু উপরে উঠে জাস্ট অ্যাডজাস্ট করে রাখতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনি আরও প্রাইভেসি ফিল করলেন সো এবার আমি আপনাদেরকে পিছনে একদম থার্ড রোতে বসে দেখিয়ে দিব যে ওইখানে কতটা আপনার সুযোগ সুবিধা আপনি পাবেন দেখুন ওঠা একদমই সহজ জাস্ট মাঝখানের সিটটা একটু ফোল্ড করে দেবেন ফোল্ড করে দিয়ে হচ্ছে আপনি সুন্দর করে বসে যাবেন পিছনে এমন না আমি জাস্ট ক্লিয়ার করি যে পিছনে এমন না যে জাস্ট বেবিরা বসবে হাইল্যান্ডার ক্ষেত্রে কিন্তু এটা চিন্তা করার কোনো মানে নেই আমি কিন্তু ফাইভ এইট সো আমি কি দেখুন আমি আমার মতো করে আরাম করে বসতে পারছি এবং পিছনে সিটটা পিছনে বসবে সেই মাত্র যে সিটটা জাস্ট দাঁড়ানো থাকবে বা স্ট্রেট থাকবে আপনি সোজাও থাকবেন এমন কিন্তু না পিছনে কিন্তু হেলান দিয়ে বসে দেখুন এখন কিন্তু স্ট্রেট আছে এই যে আমি চাইলে কিন্তু আবার এই যে হেলান দিলাম আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি পিছনে বসার মানে এই না যে শুধু বাচ্চারা বসবে ওইখানে অন্ধকার লাগবে গরম লাগবে পাটা রেখে বসা যাবে না হেলান দিয়ে বসা যাবে না এমন কিন্তু না পিছনে রেয়ার এস ইভেন্ট আছে তারপর ল্যাম্প মানে রুম লাইট আছে আপনার বোতল হোল্ডার আছে আপনার হেড স্পেস লেগ স্পেস আছে সো আপনার রকম কোনো অসুবিধা হবে না ফাইভ ফাইভের উপরে যারা আছেন মানে অ্যাডাল্ট পার্সেন বড় মানুষ তারা কিন্তু দুজন বসতে পারবেন এবং এবং ছোট বাচ্চারা হলে কিন্তু অনায়াসেও এখানে তিনজন বসতে পারবে এবং তার কোনো রকমের মানে গরম লাগতেছে বা অন্ধকার লেগ স্পেস হেড স্পেস নিয়ে কোনো অসুবিধা হবে না এবং তাকে সোজা হয়ে দাঁড়ায় থাকতে হবে না মানে বসে থাকতে হবে না হেলান দিয়ে সে আরাম করে বসতে পারবে এটা হচ্ছে পিছনের লাগেজ স্পেস যখন সাতজন থাকবে তখন হচ্ছে এটা এইভাবে থাকবে বর্তমানে সিটটা হেলান দেওয়া আছে আপনি তাহলে সিটটা স্ট্রেট করে রাখতে পারবেন ঠিক আছে এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু সামনে ড্রাইভিং ড্রাইভার ওইখান থেকে সুইচের মাধ্যমে খুলতে পারবে আপনি রিমোটের মাধ্যমে খুলতে পারবেন এবং পাওয়ার ব্যাকডোরে একটা সুইচ আছে সেখান থেকে আপনি এটা ওপেন করতে পারবেন আপনার যখন সাতজন মানুষ থাকবে না আপনার দরকার হবে না তখন আপনি সিটটা ফোল্ড করে আপনি এখানে লাগেজের স্পেস আপনার অনেক বড় করতে পারবেন চাইলে মাঝখানে সিটগুলো আপনি ফোল্ড করে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার প্রয়োজনের উপরে নির্ভর করবে সো এবার আসি গাড়ির প্রাইস নিয়ে আমি জাস্ট বলে নিচ্ছি এটা হচ্ছে টয়টা হাইল্যান্ডার টপ প্যাকেজ যার নাম হচ্ছে জ্যাড আর লিমিটেড অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট ফুল লোডেড গাড়ি গাড়িটি একুশের বাইশে রেজিস্ট্রেশন গাড়িটি মাত্র চোদ্দো হাজার মাইলেজ চলছে এই গাড়িটি আমাদের শোরুমে আছে আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন তারপর হচ্ছে বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনারা গাড়িটি চেক করবেন সুন্দর মতো আপনার যেখানে খুশি নিয়ে যাবেন আমরা ডেলিভারি চালান বানিয়ে দিব আপনি চেক করবেন চেক করে সব কিছু ঠিকঠাক থাকলে তারপর হচ্ছে আমাদেরকে বুকিং করবেন আপনারা জানেন বর্তমানে একটা হাইল্যান্ডের গাড়িতে হচ্ছে এক পঞ্চাশের উপরে মানে এক কোটি পঞ্চাশ প্লাস সেখানে আবার কোনো কোনো ক্ষেত্রে পঞ্চান্ন সাইটও বিক্রি হয় এক কোটি সাইট দৌড়ে রাখতে পারেন বাট এই গাড়িটি যেহেতু একুশ সালের গাড়ি এবং চোদ্দো হাজার মাইলেজ চলছে এই গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা গাড়িটির লোনের ব্যবস্থা রয়েছে এবং আমাদের ওয়ার্কশপ যেহেতু রয়েছে আমরা সুন্দর করে আপনাকে ওয়াশ পলিশ করে একদম ব্র্যান্ড নিউ অবস্থায় মানে লুকস করে ব্র্যান্ডির মতো একটা সুন্দর লুকস এনে আমরা আপনাকে ডেলিভারি দিতে পারবো আমি আবারও বলে নিচ্ছি আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন তারপর যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করবেন তারপর হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন কোনো রকম কোনো অসুবিধা নাই সো আপনারা বর্তমানে চাইলে এই সাতজন ফ্যামিলি মেম্বার এবং অফিসের ক্ষেত্রে আপনাদের যদি একটা আরামদায়ক গাড়ি চান সান সব কিছু মিলে একটা প্রপার ভালো গাড়ি চান তাহলে এই গাড়িটি নিতে পারেন বর্তমানে একটি দু হাজার তেইশ সালের হাইল্যান্ডার গাড়ির দাম কোটি ষাট লক্ষ টাকা পঞ্চান্ন ষাট সেই ক্ষেত্রে গাড়ি আপনি এক কোটি বিশ লক্ষ টাকাও ধরেন তাও আপনি চল্লিশ লক্ষ টাকা কমে পাচ্ছেন যে দামে আপনি আরেকটি গাড়ি কিনতে পারবেন সো একই গাড়ি আমি মনে করি আপনি গাড়িটি দেখতে পারেন সো সবাইকে আমন্ত্রণ রইল অবশ্যই অবশ্যই আসবেন দেখে যাবেন টেস্ট ড্রাইভ দেবেন আপনার যে কোনো কাজে গাড়িটি ব্যবহার করতে পারেন সালামু আলাইকুম